ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির তৃতীয় দিন শেষে বিষয়টি সুরাহা না হওয়ায় আরও তিন দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে আইনজীবীরা। সকাল থেকে জেলার কোনো আদালতেই যাননি আইনজীবীরা, ফলে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। জেলা জাজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ফারুক এবং আদালতের নাজির মমিনুল ইসলামের অপসারণ দাবিতে তিন দিনের আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ বেলা তিনটায় সমিতির সাধারণ সভা ডাকা হয়েছে, এতে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন স্থান থেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির তৃতীয় দিন শেষে বিষয়টি সুরাহা না হওয়ায় আরও তিন দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে আইনজীবীরা। সকাল থেকে জেলার কোনো আদালতেই যাননি আইনজীবীরা, ফলে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। জেলা জাজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ফারুক এবং আদালতের নাজির মমিনুল ইসলামের অপসারণ দাবিতে তিন দিনের আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ বেলা তিনটায় সমিতির সাধারণ সভা ডাকা হয়েছে, এতে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন স্থান থেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির তৃতীয় দিন শেষে বিষয়টি সুরাহা না হওয়ায় আরও তিন দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে আইনজীবীরা। সকাল থেকে জেলার কোনো আদালতেই যাননি আইনজীবীরা, ফলে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। জেলা জাজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ফারুক এবং আদালতের নাজির মমিনুল ইসলামের অপসারণ দাবিতে তিন দিনের আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ বেলা তিনটায় সমিতির সাধারণ সভা ডাকা হয়েছে, এতে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন স্থান থেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির তৃতীয় দিন শেষে বিষয়টি সুরাহা না হওয়ায় আরও তিন দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে আইনজীবীরা। সকাল থেকে জেলার কোনো আদালতেই যাননি আইনজীবীরা, ফলে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। জেলা জাজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ফারুক এবং আদালতের নাজির মমিনুল ইসলামের অপসারণ দাবিতে তিন দিনের আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ বেলা তিনটায় সমিতির সাধারণ সভা ডাকা হয়েছে, এতে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন স্থান থেকে আদালতে এসে ফিরে যাচ্ছেন বিচার প্রার্থীরা।